এখন থেকে ধান ক্রয় করা হোক, আজকে ডেপুটি এসেন দশ দফা দাবির ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের আমাদের রাজ্যের ঘোষিত কর্মসূচির অঙ্গ হিসাবে কেন্দ্রীয় সরকারের ঘোষিত 1750 টাকা কুইন্টাল দরে কৃষকের নিকট ধান ক্রয় করার কথা, কিন্তু রাজ্য সরকার ডাল বাহানা করছেন। কিষাণ মান্ডি গঠন হওয়া সত্ত্বেও কৃষক স্বল্প ধানে দামে সাধারণ ব্যবসাদারদের নিকট ধান বিক্রয় করতে বাধ্য হচ্ছে। সরকার সম্পূর্ণ অনীহা অবস্থায় রয়েছে। আমরা দাবি জানাবো, 1 নভেম্বর পর যে রাজ্য সরকার ঘোষণা করেছেন কৃষকদের নিকট সহায়ক মূল্যে 1750 টাকা কুইন্টাল দরে ধান কিনবেন, তা টালবাহানা করা চলবে না। অবিলম্বে এখন থেকেই সেই ধান ক্রয় করতে হবে।